নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ছি আমি বিবেকানন্দ বলছি গ্রন্থ থেকে ভারতে ফিরে এলাম পর্ব। আমার বিশ্বাস নেতা গড়ে ওঠেন না, তাঁরা জন্মান। নেতার প্রকৃত লক্ষণ হল তিনি ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের সাধারণ সহানুভূতি সূত্রে একত্র করতে পারেন। এই কাজ স্বাভাবিক ক্ষমতাবশে আপনা আপনি সম্পন্ন হয়, চেষ্টা করে করা যায় না। পাশ্চাত্য দেশ থেকে প্রত্যাবর্তনের কিছু পূর্বে একজন ইংরেজ বন্ধু আমাকে জিজ্ঞাসা করেন, স্বামীজি, 4 বছর বিলাসের লীলাভূমি, গৌরবের মুকুটধারী মহাশক্তিশালী পাশ্চাত্য দেশ ভ্রমণের পর মাতৃভূমি আপনার কেমন লাগবে? আমি বললাম, পাশ্চাত্য ভূমিতে আসবার আগে ভারতকে আমি ভালোবাসতাম, এখন ভারতের ধুলি কণা পর্যন্ত আমার কাছে পবিত্র, ভারতের বায়ু আমার কাছে পবিত্রতা মাখা, আমার কাছে এখন তীর্থস্বরূপ। এছাড়া আর কোনো উত্তর মনে আসিল না। সমাজকে, জগৎকে ইলেকট্রিফাই করতে হবে, ক্যারেক্টার গঠিত হয়ে থাক, তারপর আমি আসছি, বুঝলে? মহা আধ্যাত্মিক বন্যা আসছে, নিজ মহৎ হয়ে যাবে, তাঁর কৃপায় মূর্খ মহাপণ্ডিতের গুরু হয়ে যাবে, উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরাণ নিবোধত। ওঠো ওঠো, মহাতরঙ্গ আসছে, অনওয়ার্ড অনওয়ার্ড। মেয়ে মধ্যে আচণ্ডাল সব পবিত্র তাঁর কাছে, এগিয়ে যাও এগিয়ে যাও। নামের সময় নেই, যশের সময় নেই, মুক্তির সময় নেই, ভক্তির সময় নেই, দেখা যাবে পরে। এখন এই জন্মে অনন্ত বিস্তার, তার মহান চরিত্রে, তার মহান জীবনের, তার অনন্ত আত্মার, এইটাই কাজ, আর কিছু নেই। যেখানে তার নাম যাবে, কীট পতঙ্গ পর্যন্ত দেবতা হয়ে যাবে, হয়ে যাচ্ছে, দেখেও দেখছো না? এ কী ছেলে খেলা, এ কি জ্যাঠামি, এ কি চ্যাংড়ামি! উত্তিষ্ঠিত জাগ্রত হরে হরে, তিনি পিছনে আছেন। আমি আর লিখতে পারছি না, অনওয়ার্ড এই কথাটা খালি বলছি। যে যে এই চিঠি পড়বে তাদের ভেতর আমার স্পিরিট শক্তি আসবে, বিশ্বাস করো, অনওয়ার্ড হরে হরে। চিঠি বাজার করো না, আমার হাত ধরে কে লেখাচ্ছে? অনওয়ার্ড হরে হরে, সব ভেসে যাবে, হুঁশিয়ার, তিনি আসছেন। সে যে তার সেবার জন্য, তার সেবা নয়, তার সন্তানদের, গরিব গুর্ব পাপি তাপি কীট পতঙ্গ পর্যন্ত তাদের সেবার জন্য যে যে তৈরি হবে তাদের ভেতর তিনি আসবেন, তাদের মুখে সরস্বতী বসবেন, তাদের বক্ষে মহামায়া মহাশক্তি বসবেন। আকাশে তারা চর্বণ করব, ত্রিভুবন বলপূর্বক উৎপাটন করব। আমাদের কি জানো না, আমরা রামকৃষ্ণ দাস, নানা বাধা বিপদের মধ্যে আমার ছেলেরা ঝাঁপিয়ে পড়বে, সংসার ত্যাগ করবে, তবেই তো ভিত্তি শক্ত হবে। আমরণ কাজ করে যান, আমি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছি, আমার শরীর চলে গেলেও আমার শক্তি আপনাদের সঙ্গে কাজ করবে। জীবন তো আসে যায়, ধন মান ইন্দ্রিয়ভোগ সবই দুদিনের জন্য। ক্ষুদ্র সংসারী কীটের মতো মরার চেয়ে কর্মক্ষেত্রে সত্য প্রচার করে মরা ভালো, ঢের ভালো। চলুন এগিয়ে চলুন, আমার ভালোবাসা ও আশীর্বাদ গ্রহণ করুন। তুমি শুনেছো যে যিশু বলেছিলেন, আমার বাণী আমার আত্মা, তারাই আমার জীবন। সেই রকম আমার বাণী হচ্ছে আমার আত্মা আর জীবন, তারা জ্বলতে জ্বলতে তোমার মস্তিষ্কে পথ করে নেবে, তুমি কিছুতেই দূরে থাকতে পারবে না। পাম্বান, 26 জানুয়ারি 1897। রামনাদের রাজা আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, সেজন্য আমি যে তাঁর কাছে কত কৃতজ্ঞ তা ভাষায় প্রকাশ করতে পারছি না। আমাকে দিয়ে যদি কিছু সৎকার্য হয়ে থাকে, তবে তার প্রত্যেকটির জন্য ভারত এই মহানুভব রাজার কাছে ঋণী, কারণ আমাকে চিকাগোয় পাঠাবার কল্পনা তাঁর মনেই প্রথম উদিত হয়। তিনিই আমার মাথায় ওই ভাব প্রবেশ করিয়ে দেন
এবং তা কাজে পরিণত করবার জন্য আমাকে বারবার উৎসাহিত করেন। রামনাথ, 30 জানুয়ারি 1897। চারদিকের পরিস্থিতি অতি আশ্চর্যরূপে আবার অনুকূল হয়ে আসছে। সিংহলে কলম্বোয় আমি জাহাজ থেকে নেমেছি এবং এখন ভারতবর্ষের প্রায় শেষ দক্ষিণ প্রান্তে রামনাথের রাজার অতিথি রূপে রয়েছি। কলম্বো থেকে রামনাথ পর্যন্ত আমার পরিক্রমা যেন একটা বিরাট শোভাযাত্রা, হাজার হাজার লোকের ভিড়, আলোকসজ্জা, অভিনন্দন ইত্যাদি। ভারতভূমির যেখানে আমি প্রথম পদার্পণ করি সেখানে 40 ফুট উঁচু স্মৃতিস্তম্ভ তৈরি হচ্ছে। রামনাথের রাজা সুন্দর কারুকার্য খচিত খাঁটি সোনায় তৈরি বৃহৎ পেটিকায় তার অভিনন্দনপত্র আমাকে দিয়েছেন। তাতে আমাকে হিজ মোস্ট হোলিনেস মহাপবিত্র স্বরূপ বলে সম্বোধন করা হয়েছে। মাদ্রাজ ও কলকাতা আমার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, যেন সমগ্র দেশটা আমাকে অভিনন্দিত করবার জন্য উঠে পড়ে লেগেছে। সুতরাং তুমি দেখতে পাচ্ছ আমি আমার সৌভাগ্যের উচ্চতম শিখরে উঠেছি। তবু আমার মন চিকাগোর সেই নিস্তব্ধ প্রশান্ত দিনগুলির দিকেই ছুটছে। কি বিশ্রাম, শান্তি ও প্রেমময় দিনগুলো! অনুরাধাপুরে প্রচার করছি একবার, হিন্দুদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে নয়, তাও খোলা মাঠে, কারোর জমিতে নয়। ইতিমধ্যে দুনিয়ার বৌদ্ধ ভিক্ষু গৃহস্থ মেয়ে মদ্য ঢাক ঢোল কাঁসি নিয়ে এসে সেজে বিটকেল আওয়াজ আরম্ভ করলে তার কি বলবো। লেকচার তো অলমিতি হলো, রক্তারক্তি হয় আর কি। অনেক করে হিন্দুদের বুঝিয়ে দেওয়া গেল যে আমরা নয়, একটু অহিংসা করি এসো, তখন শান্ত হয়। মাদ্রাজ, 9 ফেব্রুয়ারি 1897। আমার মনে হয় অনেক দোষ ত্রুটি সত্ত্বেও কিছুটা সাহস আমার আছে। আজকের বিষয় আরম্ভ করবার আগে আমি সাহস করে তোমাদের সকলের কাছে গোটা কত কথা বলতে চাই। কিছুদিন যাবৎ কতগুলো ব্যাপার এমন দাঁড়াচ্ছে যে ওইগুলোর জন্য আমার কাজে বিশেষ বিঘ্ন ঘটছে। এমনকি সম্ভব হলে আমাকে একেবারে পিষে ফেলে আমার অস্তিত্ব উড়িয়ে দেবার চেষ্টাও চলছে। ঈশ্বরকে ধন্যবাদ, এইসব চেষ্টা ব্যর্থ হয়েছে, আর এই রকম চেষ্টা চিরদিনই বিফল হয়ে থাকে। গত 3 বছর যাবৎ দেখছি জনকয়েক ব্যক্তির আমার ও আমার কাজ সম্বন্ধে কিছুটা ভ্রান্ত ধারণা হয়েছে। যতদিন বিদেশে ছিলাম ততদিন চুপ করেছিলাম, এমনকি একটা কথাও বলিনি। কিন্তু এখন মাতৃভূমিতে দাঁড়িয়ে এ সম্বন্ধে কয়েকটি কথা বুঝিয়ে বলা আবশ্যক বোধ হচ্ছে। এ কথাগুলির কী ফল হবে তা আমি গ্রাহ্য করি না। এ কথাগুলি বলার দরুন তোমাদের হৃদয়ে কী ভাবের উদ্রেক হবে তাও গ্রাহ্য করি না। লোকের মতামত আমি কমই গ্রাহ্য করে থাকি। 4 বছর আগে দণ্ড কমণ্ডলু হাতে সন্ন্যাসী বেশে তোমাদের শহরে প্রবেশ করেছিলাম। আমি সেই সন্ন্যাসীই আছি, সারা দুনিয়া আমার সামনে এখনও পড়ে আছে। এবার আমি মাদ্রাজের সংস্কার সভাগুলির কথা বলবো। আমার আশঙ্কা হয় কতগুলি সংস্কার সমিতি আমাকে ভয় দেখিয়ে তাদের সঙ্গে যোগ দিতে বাধ্য করবার চেষ্টা চালাচ্ছেন। তাদের পক্ষে এরকম চেষ্টা বড় আশ্চর্যের বিষয় বলতে হবে। যে মানুষ 14 বছর ধরে অনাহারে মৃত্যুর সঙ্গে যুদ্ধ করেছে, যে লোকের এতদিন ধরে কাল কী খাবে কোথায় শোবে তাহার কিছু ঠিক ছিল না, তাকে এত সহজে ভয় দেখানো যায় না। যে লোক বিদেশে একরকম বিনা পরিচ্ছদে হিমাঙ্কের 30 ডিগ্রি নিচে বাস করতে সাহসী হয়েছিল, যার সেখানেও কাল কী খাবে কিছুই ঠিক ছিল না, তাকে ভারতে এত সহজে ভয় দেখানো যেতে পারে না। আমি তাদের প্রথমেই বলতে চাই যে তারা জেনে রাখুন আমার নিজের একটু দৃঢ়তা আছে, একটু অভিজ্ঞতাও আছে, আর জগতের কাছে আমার কিছু বার্তা বহন করবার আছে। আমি নির্ভয়ে ও ভবিষ্যতের জন্য একমাত্র চিন্তা না করে সেই বার্তা বহন করব। সংস্কারগণকে আমি বলতে চাই আমি তাদের চেয়ে বড় একজন সংস্কারক। তারা একটু আত্র সংস্কার করতে চান, আমি চাই আমূল সংস্কার। আমাদের প্রভেদ কেবল সংস্কারের প্রণালীতে, তাদের প্রণালী ভেঙে চুড়ে ফেলা, আমার পদ্ধতি সংগঠন। আমি সাময়িক সংস্কারে বিশ্বাসী নই,
আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী। আমি নিজেকে ঈশ্বরের জায়গায় বসিয়ে সমাজকে তোমায় এদিকে চলতে হবে ওদিকে নয় বলে আদেশ করতে সাহস পাই না। আমি কেবল সেই কাঠবিড়ালের মতো হতে চাই যে রামচন্দ্রের সেতুবন্ধনের সময় যথাসাধ্য এক অঞ্জলি বালুকা বহন করেই নিজেকে কৃতার্থ মনে করেছিল, এই আমার ভাব। এই কারণে আমি মাদ্রাজের সংস্কারগণকে এইটুকু বলতে চাই যে তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা আছে, তাদের বিশাল হৃদয়, তাদের স্বদেশপ্রীতি, দরিদ্র অত্যাচারিত জনগণের প্রতি তাদের ভালোবাসার জন্য আমি তাদের ভালোবাসি। কিন্তু ভাই যেমন ভাইকে ভালোবাসে অথচ তার দোষ দেখিয়ে দেয়, এইভাবে আমি তাদের বলছি তাদের কার্যপ্রণালী ঠিক নয়। শত শত বৎসর যাবৎ এই প্রণালীতে কাজ করবার চেষ্টা হয়েছে কিন্তু তাতে কোনো ফল হয়নি। এখন আমাদের অন্য কোনো উপায়ে কাজ করবার চেষ্টা চালাতে হবে। বৈদেশিক সংস্থাগুলি জোর করে আমাদের যে প্রণালীতে চালিত করবার চেষ্টা করছে সেই মতো কাজ করার চেষ্টা বৃথা, ওটা অসম্ভব। ভেঙে চুড়ে আমাদের যে অপর জাতির মতো গড়তে পারা অসম্ভব, সেজন্য ঈশ্বর আমাকে ধন্যবাদ। আমি অন্যান্য জাতির সামাজিক প্রথার নিন্দা করছি না, তাদের পক্ষে ওটা ভালো হলেও আমাদের পক্ষে নয়। তাদের পক্ষে যা অমৃত আমাদের পক্ষে তা বিষবৎ হতে পারে, প্রথমে এটিই শিখতে হবে। অন্য ধরনের বিজ্ঞান ঐতিহ্য ও পদ্ধতি অনুযায়ী গঠিত হওয়াতে তাদের আধুনিক সমাজবিধি প্রথা একরকম দাঁড়িয়েছে, আমাদের পেছনে আবার অন্য ধরনের ঐতিহ্য এবং হাজার বছরের ধারাবাহিকতা রয়েছে। সুতরাং আমরা স্বভাবতই আমাদের সংস্কার অনুযায়ী বলতে পারি এবং আমাদের সেই রকমই করতে হবে। তবে আমি কী প্রণালীতে কাজ করব? আমি প্রাচীন মহান আচার্যদের উপদেশ অনুসরণ করতে চাই। আপনারা অনেকেই জানেন আমেরিকায় মহাধর্মসভা হয়েছিল বলে আমি সেখানে যাইনি। দেশের জনসাধারণের দুর্দশা দূর করবার জন্য আমার ঘাড়ে একটা ভূত চেপেছিল। আমি অনেক বছর ধরে সমগ্র ভারতবর্ষ ঘুরেছি কিন্তু আমার স্বদেশবাসীর জন্য কাজ করবার কোনো সুযোগ পাইনি, সেই জন্যই আমি আমেরিকায় গিয়েছিলাম। তখন আপনাদের মধ্যে যারা আমাকে জানতেন তারা অবশ্য একথা জানেন, ধর্ম মহাসভা নিয়ে কে মাথা ঘামায়? এখানে আমার নিজের রক্ত মাংস স্বরূপ জনগণ দিন দিন ডুবছে, তাদের খবর কে নেয়? এই ছিল আমার প্রথম সিঁড়ি। মাদ্রাজ, 12 ফেব্রুয়ারি 1897। আগামী রবিবার মোম্বাসা জাহাজে আমার রওনা হওয়ার কথা। স্বাস্থ্য খারাপ হওয়ায় পুনার এবং আরও অনেক জায়গায় নিমন্ত্রণ প্রত্যাখ্যান করতে হয়েছে। অতিরিক্ত পরিশ্রমে ও গরমে আমার শরীর বেশ খারাপ হয়েছে। আলামবাজারের মঠ, কলকাতা, 25 ফেব্রুয়ারি 1897। লোকে যেমন বলে আমার মরবারও সময় নেই, সমগ্র দেশময় শোভাযাত্রা, বাদ্যভাণ্ড ও সংবর্ধনার রকমারি আয়োজনে আমি এখন মৃতপ্রায়। উৎসব শেষ হবার সঙ্গে সঙ্গে আমি পাহাড়ে পালিয়ে যাব। আমি ক্লান্ত, এতই ক্লান্ত যে যদি বিশ্রাম না পাই তবে আর 6 মাসও বাঁচব কি না সন্দেহ। বর্তমানে আমাকে 2টি কেন্দ্র খুলতে হবে, একটি কলকাতায় আর একটি মাদ্রাজে। এদেশে হিংসুক ও নির্দয় প্রকৃতির লোকের সংখ্যা বড় বেশি, তারা আমার সব কাজকে লণ্ডভণ্ড করে নষ্ট করতে চেষ্টার ত্রুটি করবে না। তবে আপনি তো বেশ জানেন বাধা যত বাড়ে আমার ভেতরের দৈত্যটাও তত বেশি জেগে ওঠে। এই 2 কেন্দ্র প্রতিষ্ঠার পূর্বেই আমার মৃত্যু হলে আমার জীবনব্রত অসম্পূর্ণই থেকে যাবে। কলকাতায় জন অভ্যর্থনার বিষয়। আমি ইচ্ছা করেছিলাম যে আমায় নিয়ে একটা খুব হইচই হয়। কি জানিস, একটা হইচই না হলে তাঁর, ভগবান শ্রী রামকৃষ্ণের নামে লোক চেতবে কী করে? এত সম্বর্ধনা কি আমার জন্য করা হলো? না, তার নামেরই জয় জয় করা হলো। তার বিষয় জানবার জন্য লোকের মনে কতটা ইচ্ছা হলো, এইবার একটু একটু করে তাকে জানবে তবে না দেশের মঙ্গল হবে। যিনি দেশের মঙ্গলের জন্য এসেছেন তাকে না জানলে লোকের মঙ্গল কী করে হবে? তাকে ঠিক ঠিক জানলে তবে মানুষ তৈরি হবে, আর মানুষ তৈরি হলে দুর্ভিক্ষ প্রভৃতি তাড়ানো কতক্ষণের কথা।
আমাকে নিয়ে এইরকম বিরাট সভা করে হইচই করে তাকে প্রথমে মানুক, আমার এই ইচ্ছাই হয়েছিল, নতুবা আমার নিজের জন্য এত হাঙ্গামার কী দরকার ছিল।